বর্তমানে একলাই আছি ভাই কেউ সাথে নাই যাদের জন্য আজকে আমার এই অবস্থা যে বন্ধুদের জন্য আজকে এই পরিস্থিতিতে আমি কিন্তু এটা শুরুতে কথা ছিল না কথা ছিল এটাই লড়তে হলে একসাথে লড়ব কিছু করলে একসাথে করব একটা চা খাইলে দশজনে ভাগ করে খাবো কিন্তু দিন শেষে সবাই তার নিজের স্বার্থটা নিয়ে সময় মতো চলে গেছে আর আমি যেতে পারি নাই তাই সাগরে মাঝখানে ওদের সাথে বর্তমানে আমার কোনো যোগাযোগ নাই বা ওরাও রাখতে চায় না আমিও রাখতে চাই না বিশ্বাস করেন আজকে আমি আফসোস করি আজকে যদি ধরেন একটু খারাপ আর একটু স্বার্থপর কী জন্য হই নাই সেজন্য আমি আফসোস করি আজকে যদি আমি একটু খারাপ আর একটু স্বার্থপর হতো আর একটু নিজের লাভের কথা চিন্তা করতাম তাহলে আজকে আমার এই পরিস্থিতি হতো না বন্ধুদের কাছ থেকে এই স্বার্থপর তার আচরণগুলো আমার হতো না এত টাকা আজকে আমাকে মাথার উপর কর্য হতে নিত না আমি ওখানেই ভুল করছিলাম যেখানে দশ টাকা প্রয়োজন ছিল জন যদি দশ এক টাকা করে দিত দশ টাকা কিন্তু সেখানে আমি সবার কথা ভেবে সবার উৎসাহ উদ্দীপনা দেখে সবার সাপো সাহস সাপোর্টের জোরে ওই দশ টাকাও ম্যানেজ করে দিয়েছি নিজে একলাই পরিশোধ করার কথা ছিল সবার কিন্তু দিন শেষে আচরণ এভাবেই আসে তোমার টাকা তুমি পরিশোধ করো আমার বর্তমানে আমার বন্ধুদের সাথে কোনো যোগাযোগ নেই আর আমি রাখতে চাই না বিশ্বাস করেন আর রাখতে চাই না খুব কষ্ট পাইছি খুব আমি আমার বন্ধু থেকে যে পরিমাণ কষ্ট পাইছি এটা বলে বোঝার মতো না আজকে যদি কোনো একটা মেয়ে থেকে শেখা খাইতাম বা কোনো একটা মেয়ে জাতীয় কোনো কিছু থেকে যদি কোনো একটা কিছু কষ্ট পেতাম তাও মনে হয় বুঝ দিতাম যে বয়সকালে একটা জিনিস কিছু করছি কিন্তু আমি যেটা করছি ভবিষ্যতের কথা বন্ধুদের সাথে একসাথে নিজেদের ভালো কিছু কিন্তু সেই ভালো জিনিসটাই আমার আজকে কাল হয়ে দাঁড়াইছে ইনশাল্লাহ মনে থাকবে আমার এগুলো আমার শিক্ষা এবং আমার মনে থাকবে আমি এটা আসলে বিশ্বাস করেন কিছু একটা জিনিস আমি আমার মনের সাহস দিই যে আমার আল্লাহ হয়তো আমার মাধ্যমে আমার এত টাকা কর্য দিছে এই অল্প বয়সে হয়তো আমার আল্লাহ এটা ভালো করেই জানে যে আমার মাধ্যমে হয়তো কোনো না কোনোভাবে এটা পরিশোধ হবে সেজন্য হয়তো আল্লাহ আমারে দিছে এবং আমার বিশ্বাস আছে আমার উপর আল্লাহ আমার সাথে আছে এবং ইনশাল্লাহ আমি একদিন না একদিন খুব দ্রুত এই টাকা পরিশোধ হবে এই কর্যগুলো পরিশোধ হবে আল্লাহ কখনও তার কোনো বান্দাকে ঠেকায় রাখে না আল্লাহ আমাকেও রাখবে না কোনো না কোনোভাবে আল্লাহ আমারে পার করে নিবেই এটা আমি বিশ্বাস করি অন্তত বিগত তিন মাসের পরিস্থিতিতে দেখেন একটা টাকা ইনকাম নাই তারপরে এই কতগুলোর টাকা প্রতি মাসে পরিশোধ করতে হয় পাওনাদারদের ফোনে কলে বিশ্বাস করবেন ও ভাই যে কষ্ট কি জানেন যেই মানুষটা চার লাখ টাকা পাঁচ লাখ টাকা পাবে সেই মানুষটা যে পরিমাণ কথা বলে তার চেয়ে তিন গুণ পাওয়ারে এবং তিন গুণ খারাপ বাসায় কথা বলে যে মানুষটা চার হাজার টাকা পাবে কথা বুঝে দেখেন যে মানুষটা আপনার থেকে চার হাজার টাকা পাবে সে মানুষটা আপনাকে তুই টুকারি পর্যন্ত কথা বলবে কিন্তু যেই মানুষটা আপনাকে চার লাখ টাকা পাবে সে টাকা খুঁজবে ঠিকই কিন্তু আপনাকে তুই টুকারি করব বলবে না অন্তত একটা সুন্দর ভাষায় শুদ্ধ ভাষায় কথা বলবে আপনাকে বোঝানো ট্রাই করবে যে ওনারও সমস্যা ওনারও টাকা প্রয়োজন ভাই দুনিয়াতে অনেক কঠিন তা বন্ধুবান্ধব একটু সাবধানে থাকেন বন্ধুবান্ধব দোকানে বাইরেই ভালো ব্যবসা তার নিজের ঘরের জন্য না ঠিক আছে